যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় উড্ডয়ন করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং 777 সিরিজের 300ER বিমান। গন্তব্য ছিল সিঙ্গাপুর। বিমানটি বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার সময় বাধে বিপত্তি। মাঝ আকাশে হঠাৎই 6,000 ফুট নিচে নেমে যায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের উড়োজাহাজ। ফ্লাইট ট্র্যাকিং ডাটা অনুযায়ী মাত্র 4 মিনিটে বিমানটি 37,000 ফুট উচ্চতা থেকে 31,000 ফুটে নেমে আসে। এতে আহত হন বেশ কয়েকজন যাত্রী ও ক্রু। এই ঘটনায় 73 বছর বয়সী এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়। হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটের পাইলট ব্যাংককের দিকে বিমানের গতিপথ পরিবর্তন করেন। সেখানে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। অবতরণের পর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এক বিবৃতিতে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে বিমানটিতে 211 যাত্রী এবং 18 জন ক্রু ছিলেন। এ ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় তারা। এছাড়া আহত যাত্রীদের চিকিৎসার জন্য থাইল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে বলেও নিশ্চিত করা হয়। সহযোগিতার জন্য ব্যাংককে একটি দল পাঠানোর কথাও জানায় সিঙ্গাপুর এয়ারলাইন্স। অন্যদিকে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।